গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে সকাল থেকে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো সকালবেলা আমি ওপরে এসে গেছি ব্রাশ করতে, তো ব্রাশ করে একটু পায়চারি করলাম, তারপর হাতটা ধুয়ে ঠাকুরের জন্য ফুলকটা তুলে নিচ্ছি, কারণ এঠো হাত ছিল যে কারণে, তো সেই কারণে হাতটা ধুলাম। ধুয়ে ঠাকুরের জন্য ফুলকটা তুলে সোজা নিচে চলে যাব, নিচে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে নেব। তো দেখুন নিচে এসে গেছি বলতে বলতে, কলে এসে ঠাকুরের বাসন কটা ধুয়ে নিচ্ছি। ঠাকুরের বাসন টাসন ধুয়ে তারপর চা টা খেয়ে সোনাইকে ডাকবো, ঘুমোচ্ছে এখনও, ওর আজকে টিউশনে আছে। তো চলো ঠাকুরের বাসন টাসন ধুয়ে আবার ফুলকটা তুলে নিচ্ছি। কিছু সামান্য শিউলি এখানে ফোটে, আমার ছোট্ট একদম গাছ, তো কিছুদিন আগে অনেক ফুটছিল, তো ঠান্ডাটা পড়ায় দেখছি আর ফুটছেই না একদম। তো যা দু চারটে পেলাম নিয়ে নিয়েছি, এমনি মালা কেনা আছে। যাই হোক, তো দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর কিছু চা টা খাওয়ানো খাওয়াটা তোমাদের আর দেখালাম না। তো স্নান করে এসে আবার ঠাকুর ঘরে এসে গেছি, পুজোটা দিয়ে নিচ্ছি। তো চলো পুজো টুজো দিয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, সকাল সকাল পুজোটা দিলে দেখবে মনটা ভালো লাগে। তো পুজো টুজো দিয়ে আমি আবার রান্নাঘরে চলে গেছিলাম, তো তারপর সমস্ত রান্নাবান্না সেরেছি, সোনাই টিউশনে চলে গেছে, তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো রান্না বাকিটা শেয়ার করলাম না। তো দেখো ফুলকপি আলু দিয়ে এখানে কাতলা মাছ করছি, বাকি করেছিলাম হচ্ছে ডাল করেছি, বাঁধাকপি করেছি, পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। ও আর হ্যাঁ, আজকে সকালে টিফিনে এগ টোস্ট করেছিলাম। সকালবেলা দেখবে হালকা পাতলা কিছু টিফিনে থাকলে বেশ রান্নাটা খুব তাড়াতাড়িও হয়, না হলে মানে ভাতটা কিছু রুটি তরকারি থাকলে আবার একটু লেট হয়ে যায়। তো যাই হোক, এগ টোস্ট করেছি, সবাই মিলে খেয়েছি। তো ওখানে আজকে আমার হাজব্যান্ড বলছিলো দই কাতলা করতে, তো আমি বললাম না, ফুলকপি আছে, ফুলকপি দিয়ে মাছটা করি, তো খেতে আশা করি ভালো লাগবে। তো এখনও কিন্তু আমি খাইনি, এখন ভয়েস কভার দিচ্ছি, ভিডিওটা পোস্ট করে তারপরে খাওয়া দাওয়া। তো যাই হোক, দেখো ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে।
তো বন্ধুরা, মাছটা হচ্ছে দেখো কড়াইতে, আর আমি এখানে মাছ রাখবো করে গামলাটা একটু হালকা জল বুলিয়ে নিচ্ছি। তো আমি কিছু একটা ভাবছিলাম, যে কারণে একটু আস্তে কাজটা করছি আর ভাবছি। তো এই গামলাটা দিয়ে মাছটা ঢেলে কড়াইটা একবারে মেজে নেব। বল কি করছিস এখন? বল, কাল থেকে আমাকে জল রঙে পেয়েছে, বল। কটা তুলি আনতে হবে? তো বন্ধুরা, আজকে সারাদিন সারাদিন ঠিক নয়, সকাল থেকে এই বিকেল তিনটে পর্যন্ত, দুপুর তিনটে পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সোনা এখনও বসে রয়েছে, এবার নিচে যাবো, নিচে গিয়ে খাই টাইয়ে নেবো। তো শীতে দেখবে কি রোদে বসতে বেশ ভালোই লাগে। আমরা অনেকক্ষণ আগেই এসেছি, তো ড্রয়িংটা দেখো এতক্ষণে এতটা হলো। ও আদৌ পারে না জল রঙ করতে, এটা বেকার বায়না, খেলার জন্য জল রঙটা কিনেছে। ওর স্যার এখনও জল রঙ করা ওকে আদৌ ধরায়নি। তো যা করছে করুক। তো চলো, আজকের মতো টাটা, আবার পরের দিন নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসবো।